তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু একটা স্মার্ট মোবাইল, আপনারা কিন্তু রিপোর্ট কিন্তু আপনাদের হাতে। আমরা টিজার 3 দিন বা 4 দিন আমরা হয়েছে আমরা টিজারটা লঞ্চ করছি, আমরা দেখাইছি, দেখানোর পরে আমাদের এখন এই পর্যন্ত এই আধা ঘন্টা আগে আমি আমার কিছু সাংবাদিক ভাই বাদেরকে নিয়ে বসছি, বসে আমি তাদেরকে সমস্ত সব কিছু পাঠপুরুষ দেখাইলাম। এখনও পর্যন্ত আমাদের টিজার 25 লক্ষ মানুষের উপরে দেখছে শুধু একটা পেজের থেকে, আমাদের হিরো পেজ থেকে 25 লক্ষ পেজ মানুষ শুধু টিজারটা দেখছে, তারপরে হাজার হাজার মানুষ তো শেয়ারই করছে, তারপরে আমরা তো করছি, আমাদেরটা তো বাদই দিলাম, আমাদেরটা ধরতেই চাই না, ঠিক আছে? আমার হিরোরই তো আজ ডাউন দিতে পারলো না কেউ, আমার হিরোর পেজটাই তো ডাউন দিতে পারলো না। আমরা অনেক গান দেখতেছি, অনেক টিজার দেখতেছি, অনেক ট্রেলার দেখতেছি, হ্যাঁ আপনারা দেখেন, আপনারা আমার কথা বিশ্বাস করেন, আপনাদের মোবাইল আপনারা চেক করে দেখেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফল কিন্তু আপনাদের হাতে, এবং আপনারা দেখেন ওদের টিজার দেখেন, ওদের গান দেখেন, ওদের অন্য কিছু দেখেন, সব কিছু মিলে আপনারা দেখেন, হ্যাঁ সত্য কথা বলার চেষ্টা করেন। সত্য কথা বলতে আমরাও পছন্দ করি, আমরা কারো নোংরামিতে যাচ্ছি না, আমরা যাবও না। আমরা শুধু একটা কথা আগেও বলছি এখনো বলি, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারা ছবি বানায় সবার ছবি ভালো যাক, সবার ছবি ভালো চলুক, এটাই আমরা চাই। আমরা কারো বদনাম করতে চাই না, আমরা করতে চাই না, কিন্তু দুঃখের বিষয় দেখা যাবে আমাদের পিছনে লেগে গেছে কেন ভাই, ছবির গল্প যদি ভালো থাকে, ছবি স্ক্রিনে হবে 2 দিন পরে, খেলা বলা হিসেবে আমি পছন্দ করি না, 2 দিন পরে স্ক্রিন দেখাবে, আমার গল্প যদি ভালো হয় আমার ঘরে মানুষ দেখবে, আমার গল্প খারাপ হলে মানুষ দেখবে না। তো অপছন্দ পিছনে কথা বলে তো লাভ নাই, পিছনে তো কথা বলা ঠিক না, এবং এই কিছু আমরা দেখতেছি কিছু মানে চক্র অলরেডি বেড়ে গেছে, হ্যাঁ আর যে আমার একটা কথা বলি, যত পিছনে বাড়বেন ততটাই কিলহিমের প্রচার হবে, আপনারা ভাববেন ভাইবেন না অতটা প্রচারই কিলহিমের হবে, যদি ভালো মন্দ যদি নাই আসে তাহলে তো ওই যে রাজ্জাক সাহেব মারা গেছে, উনি আমাকে একটা কথা বলে গেছে, বেটা তোর পিছনে যদি কেউ বদনাম না করে তুই ইস্তারি না, একদম রাজ্জাক সাহেবের কথা আমি সারা জীবন মনে রাখবো, যে তোর পিছনে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তাহলে তুই স্টার, নাহলে তুই স্টার না। তো আপনারা আমাদের পিছনে যতই যত অপচার করেন, ফেসবুকে যাই কিছু করেন, প্রুফ কিন্তু আপনাদের হাতের ভিতরে, প্রত্যেকটা আপনাদের মোবাইলের ভিতরে, আপনারা সমস্ত সব কিছু চেক করে দেখবেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, অর্থাৎ পিছিয়ে লেগে লাভ নাই, কিলহিম চলবে তার দাপটের সহিত চলবে, কিলহিম আসেন, আপনাদের ছবি যদি ভালো হয় আমরা আপনাদেরকে ওয়েলকাম, আমাদের কোনো সমস্যা নাই। আমি একটা কথা বলি, আমি একটু আগে বলছি যে আমি কারো বদনাম বলতে চাই না, করতেও চাই না, হ্যাঁ বাপ্পি কি বললো না বললো এটাকে আমার থেকে বেশি তোমরা ভালো জানো, তার এত বছরের কেরিয়ার এই পর্যন্ত কী ছবি চলে না কী ছবি চলে না এগুলো সব তোমরা ভালো জানো, ও আমাদের ছোটো ভাই, আমি কথা বলতে চাই না, হ্যাঁ কিন্তু যদি মনে করে যে আমি অনন্তজলকে মনে করি না তাহলে আমি তাকে বলবো বাপ্পি তোর পায়ের নিচে মাটি আছে কিনা আগে দেয়, আমি যতটুকু জানি পোস্টার তোর ছবি থাকলে ওই ছবি মানুষ নেয় না হলে সিনেমা হলে, যদি ওই কথা বলে থাকে বস ঠিক আছে। আচ্ছা ভাই আমি একটা কথাই বলি আপনাদেরকে, আমি একটা কথাই বলি, আমি সবসময় বলি এবং আমি সবসময় বলি এবং ইমান থেকে বলি, মুখে আপনাদের সামনে বলার জন্য বলি না, আমি একটা জিনিসই বলি, সবার ছবি ভালো চলে, সবার ছবি ভালো চললেই একটা প্রোডিউসার ইনভেস্ট করবে, আবার শিল্পীরা কাজ করতে পারবে। আমাদের ভাই কারো ব্যাপারে আমার হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে ফেভার করার জন্যে কারো ব্যাপারে নেগেটিভ লেখা দরকার নেই, আমার একদম হাত জোর করে রিকোয়েস্ট আপনাদের কাছে, ধরেন আমরা আপনাদেরকে এখন নিয়ে আসছি দাওয়াত দিয়ে, আমাদের জন্যে মানে আমাদের জন্যে প্রেস কনফারেন্সে আপনারা আসছেন, আমাদেরকে ফেভার করার জন্যে, আমাদের জন্যে একটা ফেভার করার জন্যে লেখা দরকার নেই, সত্যটা লিখলেই হবে, আর সবার ছবির ব্যাপারে ভালো লিখলে ভালো হবে, ইন্ডাস্ট্রির ভালো হবে, আর্টিস্টদের ভালো হবে। আর আরেকটা কথা বলি, আপনি তখনই কথা বলবেন আপনার ওয়েটটা কতটুকু আছে সেটা আগে দেখতে হবে, আমি আরেকজনকে বলবো কেন বলবো, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানিয়েছে এটাতে আমার গর্ব কোথায়, আমি যখন পৃথিবীতে আসি আমার একটা হাত থাকতো না, একটা চোখ থাকতো না, একটা পা থাকতো না, এখানে আমার গর্ব কোথায়, আমার চেহারা ভালো না খারাপ এটা তো আল্লাহ তাআলার দেওয়া, এখানে আমার গর্ব কোথায়,
এটা মানুষের ভুল ধারণা পৃথিবীতে যারা নিজেকে নিয়ে গর্ব করবে সম্পূর্ণভাবে তার ভুল ধারণা এটা আজকে যে আমি এই যে আপনাদের সামনে দিয়ে বের হয়ে গাড়িতে উঠব এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না আমি পঙ্গু হসপিটালে পৌঁছায় যাব এটা একমাত্র তো আল্লাহ তাআলাই জানে এই জন্য কখনো নিজেকে নিয়ে গর্ব করতে হয় না সবসময় মানুষের জন্য দোয়া চাইতে হয় সবসময় আল্লাহ তাআলার কাছে মানুষের জন্য হেদায়েত চাইতে হয় আমি এটাতেই বিশ্বাসী আর আপনারা যদি মনে করেন যে আমরা ভালো কিছু করেছি আপনারা ভালো কিছু তুলে ধরবেন আর আপনারা যদি মনে করেন না আমরা ভালো কিছু করি নাই আমাদের যত খারাপ দিক আছে তুলে ধরবেন এইটাই আমার কথা কিন্তু আমাদের কারণে মানে আমাদের জন্য কাউকে খারাপ বলবেন না আর আমাদেরকে ফেভার করার জন্য ভালো কিছু করবেন না সত্যটা তুলে ধরবেন এটাই আমার রিকোয়েস্ট আর কোন রিকোয়েস্ট ওকে আমরা আসলে তাদেরকে নিচে বলি নিচে প্রচুর লোক আমরা এখানে যারা ভক্তরা আছেন তারা তো আমার কথা শুনছেনই এখন আমরা তাড়াতাড়ি নিচে যাই নাইলে যেই রোদ অনেক লোক আসেন আমার কাছে খবর আসতেছে বারে বারে তা আমরা নিচে যাই নিচে যে ওদের সাথে কথা বলি জন্মদিনের পরিকল্পনা আপনাদের সাথে কথা বলার দেখা ভক্তদের সাথে কথা বলা থ্যাংক ইউ ভাই চলে ও এখন আমরা কেকটা কাটিয়ে যাব একটা কেক কাটি এখানে অনেক ক্যামেরা এই বাবু তুমি চেয়ারে দাঁড়াই থাকবা না নিয়ে যাবে আমি তো বললাম মাইক্রোফোন গুলো সরাই দিই ভাই সবাই বাম সাইডে চেপে যান সবাই বাম সাইডে চেপে যান Thank you.
ফেলে দিয়ে ফুলি করে ফেলছি, আপনারা আবার ওইভাবেই চলেন।